আসসালামু আলাইকুম হাই অ্যাভরিওানি মূলত হচ্ছে এই যে যে দুইটা খাট এই দুইটা খাটকে আমরা মানে কমপ্লিটলি একটি বার্নিশ করব এটা আপনারা দেখুন তো দর্শক ফার্স্টে আমরা আজকের ভিডিওতে কোনো ডলা ঘষার কাজ দেখাবো না সরাসরি আপনাদেরকে মানে শুধুমাত্র পালিশের কাজগুলো দেখাব তো হাতের দিকে লক্ষ্য করে দেখুন স্কিনের দিকে আমরা হাতে যেভাবে মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে এটাকে পালিশ করে যাচ্ছি এটাই কিন্তু মূলত হচ্ছে পালিশ করার সঠিক নিয়ম তো অনেকেই আছেন ভিজিয়ে পোজ দেন বার্নিশে কখনোই ভিজিয়ে পোজ দেওয়া যাবে না যদি আপনি অতিরিক্ত ভিজিয়ে পোষ দেন সেক্ষেত্রে আপনি ভালো পালিশের আশা কখনোই করবেন না তো পালিশ করার সঠিক নিয়ম কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা যারা মিস্ত্রি ভাই যারা আছে অনেকেই জানি না তারা ভুল ভাল কাজ করে থাকি এবং পরবর্তীতে ইউটিউবে ভিডিও দেখে তার পরবর্তীতে তাদেরকে আমরা কমেন্ট করতে থাকি কি কমেন্ট করি যে ভাই আমারটা হয় না কেন তো দেখুন ভাই আপনারটাও হবে যদি আপনি সঠিক নিয়মগুলো অবশ্যই অবলম্বন করেন তাহলে আমি বলতে পারি যে আপনারটাও আচ্ছা যাই হোক প্রথমত আপনাকে প্রথম ফার্স্ট যে কাজগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে শুরু থেকে মানে প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত করতে হবে যেভাবে আমরা করে থাকি ঠিক আছে তো অনেকেই আছেন যারা হ্যাঁ দেখা যাচ্ছে কি করে অতিরিক্ত মানে যখন পালিশে কাজ করে তখন অতিরিক্ত মোটা গালা ব্যবহার করে তো আমি একটা কথা বলি কখনো ভুলেও মোটা গালা ব্যবহার করা যাবে না তো বিশেষ করে গালা ব্যবহার করার সঠিক নিয়মটা হচ্ছে একটু মিডিয়াম আকার করে নিতে হবে ঠিক আছে তো মিডিয়াম আকার করে নিয়ে যদি আপনি গালাগুলো ব্যবহার করতে পারেন তাহলে ন্যাচারালি আপনার পালিশ ভালো হবে তো যাই হোক আপনারা স্ক্রিনে দেখুন আমরা একসঙ্গে দুইটা খাট পালিশ করে যাচ্ছি এবং এই দুইটা খাট আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই দুইটা খাট আমরা একসঙ্গেই পালিশ করে যাচ্ছি এবং এগুলো হচ্ছে সামনের বোর্ড পায়ের বোর্ড তো এভাবেই আপনি মূলত গালা কতটুকু পরিমাণে মানে কতটুক মিডিয়াম আকার করে তৈরি করবেন এগুলো আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো তো মূলত হচ্ছে মিডিয়াম যেই গালা ওই গালাটি আপনি কতটুকুর ভিতরে কতটুকু পরিমাণে স্পিরিট মিলালে ওটা মিডিয়াম হবে এটা কিন্তু আমরা ভিডিও শেষে আপনাদেরকে সম্পূর্ণ বানিয়ে দেখাবো তো তার আগে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন আমরা এই যে যে একটি হচ্ছে কলস ডিজা ডিজাইন আর একটি হচ্ছে অন্য আর একটা ডিজাইন তো ওই ডিজাইনটার নাম হয়তো বা জানি না তো যাই হোক যেহেতু দুইটা দুই মডেলের আমরা একই সঙ্গে দুইটা খাটকে পালিশ করব এবং ওটাকে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানে জমিন করে এটাকে রেখে দেব আমরা আজকে আর এটাকে গ্লেস করব না তো এভাবেই আপনি আপনার যে কোনো ফার্নিচারে করতে পারেন তো প্রথম পর শুকনো করে মার্কিন কাপড় ব্যবহার করবেন এবং দ্বিতীয় কোট অবশ্যই আপনাকে বিরাস যেটাকে তুলি বলে ওইটা ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি মানে শুকনো শুকনো করে আপনার খাটে হোক যে কোনো ফার্নিচারে হোক দিতে পারবেন তো একটা সময় দেখবেন যে এটাকে গালা খাওয়াতে খাওয়াতে অটোমেটিকলি এটার একটা গ্লেসের যে লুপ ওটা কিন্তু দেখা যাচ্ছে তবে আপনাকে আপনার গালা ভালো হতে হবে এবং আপনার স্পিরিটটাও ভালো হতে হবে যদি আপনার ওইগুলো ভালো হয় তাহলে অবশ্যই আপনার খাটও আপনি গালা দিয়ে গ্লেস করতে পারবেন তো বিশেষ করে যদি আপনি গালা দিয়ে এভাবে মানে গ্লেজ উঠাতে পারেন তাহলে আপনার ওই গ্লেজটা কখনোই নষ্ট হবে না তো যদি আপনি কারফা দিয়ে গ্লেস করেন ওটাও নষ্ট হয় না তবে আমি মনে করব যদি আপনি গালা দিয়ে এভাবে গ্লেস করতে পারেন তাহলে বেশি যে জমিন এবং গ্লেজ গ্লেস ভাব দেখা যাচ্ছে এটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণই গালা খাওয়ানো হয়েছে এবং এই গালাটি এক নম্বর বিএলবি গালা দিয়ে আমরা পালিশটা করেছি এবং সঠিক নিয়মে পালিশটা করেছি এবং এটা সম্পূর্ণই মেহেগুনি কাঠের তো এবার হয়তো বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই মেহেগুনি কাঠের ফার্নিচার কিছুদিন পরে কালো হয়ে যায় তো বন্ধুরা কালো হওয়ার কিছু কিছু বিষয় আছে যদি আপনি সেইভাবে কাজ করেন তাহলে তো কালো হবে আর যদি আপনি সঠিক নিয়মগুলো মেনে ভালো গালা দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার ফার্নিচার কখনোই কালো হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা মেহেগুনি কাঠ হোক আর যাই হোক ঠিক আছে তবে আপনি যদি অতিরিক্ত রঙ ব্যবহার করেন এবং ডলা ঘষা কম ব্যবহার করেন ক্ষেত্রে আপনার পালিশ ভালো না হলে তো কালো হবে আর একটা বিষয় হচ্ছে যদি আপনার ডলা ঘষা ফিনিশিংটা সুন্দর হয় তো তাহলে অতি সহজেই আপনার ন্যাচারাল হবে এবং গালাটা যদি ভালো হয় তাহলে আপনার ওটা কালারটি লাইট করে রাখবে ভালো গালা দিয়ে কাজ করলে আপনার কালার অটোমেটিকলি লাইট কালার হবে ঠিক আছে স্ক্রিনের দিকে দেখুন আমরা এটাকে কিন্তু সম্পূর্ণ কোনাকানিতে এটা এটাকে কলস ডিজাইন বলে তো এটাকে আমরা সম্পূর্ণভাবে মানে গালা ব্যবহার করে যাচ্ছি সেম একইভাবে আপনিও করবেন তো চলুন কিভাবে মালটি তৈরি করে দেখাই তো দর্শক মূলত হচ্ছে গালাটা মিডিয়াম কিভাবে করে নেবেন তো প্রথমত একটি বইমে গালা তো ভিজিয়ে রাখতে হয় এটা তো সকলেরই জানা তো এর পরবর্তীতে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন যাতে করে গালাটি ভালোভাবে যে কষটা এগুলো মিক্সড হয় হ্যাঁ এবং গালাটা কিন্তু আঠা জাতীয় এই যে লক্ষ্য করুন আমরা এটাকে গালাটি ঢেলে নিয়েছি এবং এটা মিডিয়াম আকার করব হালকা পরিমাণেই স্পিড ব্যবহার করব তো যতক্ষণ পর্যন্ত আপনি স্পিড দিয়ে নাড়া দেবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু বুঝতে পারবেন তো এটা হচ্ছে মিডিয়াম গালা তো এটাই ছিল কমপ্লিট ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ